আমরা দেখে নেব আজকে ত্রিপুরা সরকারি বিএড কলেজে বিএড অ্যাডমিশানের ব্যাপারে ওকে সুদর্শন দাস বলছেন শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ তো শুধুমাত্র আগরতলা আইএএসি এ বা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন নয় কুমারঘাট সিটিতেও কিন্তু এডমিশন শুরু হয়ে গেছে ডেটটা একটু চেঞ্জ আছে সেটাও আমরা দেখে নেব এবং এই মুহুর্তে সমগ্র বিএড কলেজে বিএডে অ্যাডমিশান চলছে আর ডিএলএডে অ্যাডমিশান চলে হচ্ছে গিয়ে জুলাই অগাস্ট মাসে তো অনেকে জিজ্ঞেস করেছিলেন বিএড করলে কি কি লাভ হবে ডিএলএড করলে কি কী লাভ হবে সেটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব বিএড করলে কি কী ফ্যাসিলিটিস পাবেন ডিএলএড করলে কি কী ফ্যাসিলিটিস পাবেন আজকে আমরা দেখে নেবো বিএড কলেজে অ্যাডমিশনের যে নোটিস প্রকাশ করা হয়েছে সেগুলো প্রথমে আমরা দেখে নেব আগরতলা কুঞ্জবন বিএড কলেজে অ্যাডমিশনের প্রক্রিয়া তারপর দেখে নেব সিটি কুমারঘাটের অ্যাডমিশন প্রক্রিয়া তো আগরতলা আই বা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন বিএড কলেজে টোটাল সিট রয়েছে ওয়ান ফোরটি এইট ওয়ান ফোরটি এইট সিটের মধ্যে আর্টসের জন্য রয়েছে নাইনটি সিট সায়েন্সের জন্য রয়েছে ফিফটি সিট কমার্সের জন্য রয়েছে এইট সিট এটুটার হচ্ছে ওয়ান ফোরটি এইট সিট যারা আবেদন করবেন তাদের বয়সের ঊর্ধ্বক্রম হচ্ছে সাতত্রিশ বছর একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী সাতত্রিশ বছর বয়স যাদের রয়েছে বা তার কম রয়েছে তারা আবেদন করতে পারবেন তো বিএড অ্যাডমিশন হতে গেলে কী ক্রাইটেরিয়া রয়েছে দেখুন যে বিএড অ্যাডমিশান হতে গেলে অবশ্যই ক্যান্ডিডেটকে ব্যাচেলর ডিগ্রি কিংবা মাস্টার ডিগ্রি হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি হোল্ডার যারা রয়েছেন তারা বিএড পরীক্ষার জন্য বিএড কোর্সের জন্য ভর্তি হতে পারেন তো ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি ইন আর্টস বা সায়েন্স বা কমার্স যে কোনো ক্যাটাগরিতে থাকলে হবে তাছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন ব্যাচেলার অফ ডিগ্রি ইন ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার ডিগ্রি ইন টেকনোলজি অর্থাৎ বিই কিংবা বিটেক যারা করেছেন তারাও যদি চান বিএড করতে তাহলে তারাও পারবেন তবে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এস সি এসটি কিংবা পি ক্যান্ডিডেটের জন্য মার্ক ফোর্টি ফাইভ পার্সেন্ট থাকলেও হবে তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করতে হবে এগারো মার্চ থেকে বিশ মার্চের মধ্যে আর চোদ্দ মার্চ অনলাইনে আবেদন করবেন আই ত্রিপুরা ডট কম সেই ওয়েবসাইটে গিয়ে এগারো মার্চ থেকে বিশ মার্চের মধ্যে আবেদনের ফিজ আপনাকে দিতে হচ্ছে তিনশত টাকা অনলাইনে আবেদন করার পর আপনাকে একটা ফর্মে ডাউনলোড করার জন্য দেওয়া হবে সেটা ডাউনলোড করে সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্ট সহ সেগুলো জমা দিতে হবে জমা দেবেন কোথায় আগরতলা বিএড কলেজে সেগুলো জমা দিতে হবে হেরিটেজ পার্কের পাশেই রয়েছে বিএড কলেজটা গোরকা বস্তিতে সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ হচ্ছে বারো মার্চ দু থেকে ২২ মার্চ দু পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ছুটির দিন ছাড়া যে কোনো দিন আপনারা সেখানে যেতে পারবেন আপনারা কী কী জমা করতে হবে পিআরটিসি জমা করতে হবে মাধ্যমিক কনভার্ট সমস্ত মার্কশিট জমা করতে হবে আধার কার্ড জমা করতে হবে এবং ফটো লাগবে সেগুলো নিয়ে যাবেন ফর্ম ফিল আপ কবে করবেন এগারো মার্চ থেকে বিশ মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে অ্যাডমিশন ফিস দিতে হবে তিনশো টাকা তারপর অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট আউট করে সাথে আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স ডকুমেন্ট নিয়ে বারো মার্চ থেকে বাইশ মার্চের মধ্যে আগরতলা বিএড কলেজে গিয়ে সেগুলো জমা করতে হবে আরও বিস্তারিত বিবরণের জন্য আপনারা আই ত্রিপুরা ডট কম এর ওয়েবসাইটটাও দেখতে পারেন আচ্ছা ওয়েবসাইট আমরা একটু পরে দেখব তো আমরা দেখে নিলাম আগরতলা বিএড কলেজের ভর্তির প্রক্রিয়া এবং নাম্বার অফ সিট নাম্বার অফ সিট রয়েছে ওয়ান তার জন্য আর্টসের জন্য নাইনটি সায়েন্সের জন্য ফিফটি এবং কমার্সের জন্য এইট এবং আসাম রাইফেল ফোর্সের জন্য দুটো সিট রিজার্ভ রয়েছে এবার আমরা দেখে নিচ্ছি সিটিই কুমারঘাটের বিএড অ্যাডমিশনের আমরা এখন রয়েছি সিটি কুমারঘাটের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সিটিই কুমারঘাট ডট ইন সেটা হচ্ছে কুমারঘাট বিএড কলেজের ওয়েবসাইট কলেজ অফ টিচার এডুকেশন ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচে যারা বিএড করেছিলেন তাদের ছবি সেখানে অনেকেই হাঁ ম্যাক্সিমাম যাদেরকে আমি চিনি সবাই কিন্তু গভর্নমেন্ট জব করছেন টিচার তারপরে অ্যাডমিশান নার্টিফিকেশানটা একবার দেখে নেই অ্যাডমিশান নার্টিফিকেশান ফর বিএড অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ সেটা হচ্ছে কুমারঘাট বিএড কলেজে বিএড অ্যাডমিশনের নোটিফিকেশান এক্ষেত্রেও মার্কের বার যেভাবে ছিল সেভাবেই রয়েছে ব্যাচেলার ডিগ্রি কিংবা মাস্টার্স ডিগ্রি যারা রয়েছেন আর্টস সায়েন্স কিংবা কমার্স এবং যাদের মিনিমাম ফিফটি ফিফটি পার্সেন্ট মার্ক রয়েছে তারা বিএড পরীক্ষার জন্য বিএড অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন তাছাড়াও যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাচেলার ডিগ্রি ইন টেকনোলজি অর্থাৎ বিই কিংবা বিটেক সঙ্গে যদি সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকে উইথ ফিফটি এইট পার্সেন্ট মার্ক থাকে তাহলে কিন্তু আবেদন করা যাচ্ছে সেখানে দেখুন যে কুমারঘাট বিএড কলেজে কিন্তু বিই কিংবা বিটেকের জন্য মার্ক দেয়া হয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট সায়েন্স এবং ম্যাথামেটিক্সে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকতে হবে আর এসসি এসটি কিংবা পিডাব্লুডি এর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট থাকলে হবে সেটা কিন্তু আগরতলা বিএড কলেজ থেকে একটু চেঞ্জ আছে এবং বয়স থার্টি সেভেন ইয়ার হতে হবে সেটা সবার জন্য ঠিকঠাক কুমারঘাট বিএড কলেজে টোটাল সিট রয়েছে একশো খানা তার মধ্যে আর্টসের জন্য সিক্সটি সায়েন্সের জন্য থার্টি ফোর কমার্সের জন্য ছয়টি সিট বরাদ্দ রয়েছে এবং আপনারা অ্যাডমিশনের জন্য যে আবেদন করবেন আবেদন করতে হবে তেরো মার্চ দু থেকে ২৬ মার্চ দু পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন সিটি কুমারঘাট ডট ইন আমরা বর্তমানে যে ওয়েবসাইট রয়েছি সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার পর ফর্মের প্রিন্ট আউট নিয়ে সাথে পিআরটিসি আধার কার্ড এবং সমগ্র মার্কশিট নিয়ে কলেজে গিয়ে জমা করতে হবে আপনাদের চোদ্দো মার্চ থেকে অর্থাৎ আজকে থেকে আঠাশ মার্চ দু হাজার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আপনার সেগুলোকে কলেজে জমা করতে হবে আরও বিস্তারিত বিবরণের জন্য যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন বর্তমানে আমরা কিন্তু সেই ওয়েবসাইটে রয়েছি আর আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে প্রথম তো ফর্ম জমা দেবেন তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে এন্ট্রান্সের ব্যাপারে কিন্তু কিছু লেখা নেই বিএড পরীক্ষায় ভর্তি হতে গেলে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কিনা সেটা এখানে লেখা নেই যদি এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে সেটা পরবর্তী জানিয়ে দেওয়া হবে বর্তমানে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এমন কিছু লেখা নেই বলা হচ্ছে যে আপনারা যে ডকুমেন্টগুলো জমা দেবেন মাধ্যমিক অনওয়ার্ড মাধ্যমিক হায়ার সেকেন্ডারি তারপর হচ্ছে যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স সেই মার্কগুলোর বেসিসে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্ট অনুযায়ী আপনি অ্যাডমিশনের চান্স পাবেন যাদের মার্ক বেশি থাকবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনটাই বলা হচ্ছে তো আমরা রয়েছি সিটি কুমারঘাটের ওয়েবসাইটে ওয়েবসাইটে আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন দেখুন যে ক্লিক নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর হাউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করলে সেখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে ইনফরমেশান না দিলেও আপনাদের চলবে আপনাদেরকে নিচে রয়েছে সাইন ইন ফর রেজিস্টার্ড ইউজ দ্যার অনলি হাউ টু অ্যাপ্লাই গিয়ে সেখানে ইনফরমেশান দেওয়া রয়েছে তারপর কিভাবে মার্কসের পারসেন্টেজ হিসেব করা হবে সেটা সেখানে বলে দেওয়া হয়েছে এবং ডিক্লারেশনে বলে দেওয়া হয়েছে আপনারা আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটো একশো কেবি এবং সিগনেচার একশো কেবির মধ্যে হতে হবে আবেদনের ফিজ আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তো ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন পেজে ক্লিক করলে কিন্তু সেখানে আপনার যা বিবরণ রয়েছে সেই বিবরণ দিয়ে সাবমিট করবেন এইভাবে আপনি রেজিস্টার করে তারপর আবেদন করতে পারবেন তো এই হচ্ছে সিটিই কুমারঘাটের ওয়েবসাইট আইএএসি এর ওয়েবসাইট দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আইএএসি এর ওয়েবসাইট আগরতলা বিএড কলেজের ওয়েবসাইট সেখানেও একই রকম প্রসিডিউর রয়েছে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন টু একই প্রসিডিউরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখন কাজ হচ্ছে যারা অ্যাডমিশন হতে চাইছেন স্টিপুলেটের যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে পরবর্তীতে বিএড ভার্সেস ডিএলএড বিএডের কী কী ফেসিলিটিস রয়েছে ডিএলএডের কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি তার আগে কারো কোনো প্রশ্ন ছিল কি না সেটা আমি দেখে নিচ্ছি আচ্ছা এখানে একজন বলছেন যে সুদর্শন দাস বলছেন যে মেইন প্রবলেমটা হচ্ছে পেমেন্ট নিয়ে ব্যাংক থেকে ফিজ কেটে গেছে বাট পেন্ডিং দেখাচ্ছে এটার সলভড হবে কী করে আচ্ছা ব্যাঙ্ক থেকে যদি আপনার পেমেন্ট কেটে নেয় তাহলে সমস্যা নেই আপনাকে তিন দিন অপেক্ষা করতে হবে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনার পেমেন্ট সাকসেস হয়ে গেছে আদারওয়াইজ যদি পেমেন্ট সাকসেস না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টাকা কেটেছে সেটা ক্রেডিট হয়ে যাবে তো তার মধ্যে আপনি ডাবল পেমেন্ট করতে যাবেন না যদি ডাবল পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট ফেরত পাবেন না যদি আপনারা একবার পেমেন্ট কেটে যায় প্রথম কি হয় যেদিন থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে সেদিনই যদি আপনারা আবেদন করে নেন তাকে এক্ষেত্রে দেখা যায় যে পেমেন্টটা একটু প্রবলেম হচ্ছে এক দুদিন পরে করলে ঠিকঠাক হয়ে যায় সার্ভার ইস্যু তাকে এমন হয় তো হলে কী হবে আপনি একবার পেমেন্ট করে নিয়েছেন আপনি তাড়াহুলু করে সেকেন্ড টাইম পেমেন্ট করতে যাবেন না আপনি জাস্ট ওয়েট করবেন থ্রি ডেজ কারণ আপনার তো টাইম রয়েছে তিন দিন অপেক্ষা করার পর যদি দেখা যায় যে পেমেন্ট কমপ্লিট হচ্ছে না তাহলে কলেজের সাথে যোগাযোগ করতে হবে তবে তিন দিন অপেক্ষা করতে হবে তার আগে যোগাযোগ করার দরকার নেই হয় পেমেন্টটা সাকসেসফুল হবে তিন দিন পরে লক্ষিণ করে দেখে নেবেন আদারওয়াইজ দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে যদি তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পরও কিছু হয় না তাহলে কলে যোগাযোগ করবেন কিংবা ব্যাংকে যোগাযোগ করবেন তবে সাধারণত তিন দিনের মধ্যে সেটা সলভ হয়ে যায় আশা করছি হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আজকের জন্য এখানে কমপ্লিট করছি সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য পরবর্তী অন্য টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো তখন ভালো থাকবেন কিপ ওয়াচিং টিউটোরিয়াল থ্যাংক ইউ